চেয়ার সাইকেল কি ছবি তুলবে বলে? হ্যাঁ, এক নম্বর অর্ডার কি আছে? দু নম্বর এক নম্বর অর্ডার এখনো পাননি। ও তপন দা, নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাছাপাড়া পৌরসভার নবনির্মিত, নবরূপে উন্মোচিত যেই ভবন, সেই ভবনে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন, মূলত যারা এখানকার এই কাছাপাড়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের তারা মানুষ, যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পের থেকে তারা সুবিধা পান, তারা মূলত এখানে এসেছেন। আমার সাথে রয়েছেন এই কাছাপাড়া পৌরসভার পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান, আমরা তাদের থেকে জেনে নেব যে আজকে এখানে কী অনুষ্ঠান মূলত হচ্ছে। স্যার, কী অনুষ্ঠান হচ্ছে আজকে এখানে? এই কাছাপাড়া পৌরসভা পক্ষ থেকে যারা আমাদের উইডো আছে, যারা ওল্ডেজ আছে, যারা ভাতা পায়, পেনশন পায়, তাদের আমরা একটা চিন্তাধারা করেছি সবাই মিলে, কাউন্সিলর, আমাদের ইউএফও এক্সিকিউটিভ অফিসার যারা আছেন, সবাই একটা চিন্তাধারা করেছি কি শীতকালে, শীত তো অনেক বেশি পড়েছে আজকে এই সময়, সেই জন্য এদের শীত বস্ত্রটা দান করা হোক, তো সেই শীত বস্ত্র চাদর আমরা এদেরকে একটা সবাইকে দিচ্ছি। বিভিন্ন ওয়ার্ড থেকে লোক এসছে, আজকে 1, 2, 23 ওয়ার্ডের লোক এসছে। এই প্রত্যেকটা ওয়ার্ডের লোককে, প্রত্যেকটা ওয়ার্ডের লোক কতজন? এই 2500 লোককে আপনারা দিচ্ছেন শীত বস্ত্র দেওয়া যাবে, পার্ট পার্ট করে আজ থেকে শুরু হয়েছে, 11 তারিখ পর্যন্ত আমরা দেব। প্রতিদিনে আমরা 375 লোককে দিচ্ছি, এই হিসাব করে রেখেছি আমরা, কেন কি মানুষ কাছাপাড়া মিউনিসিপ্যালিটি সবসময় চায় মানুষকে সেবা আর মানুষের পরিষেবা করার। তো এর আগে বছরে আমরা গরমকালে আমরা ছাতা দিয়েছিলাম, 3000 মতন ছাতা আমরা ডিস্ট্রিবিউট করেছিলাম, এনাদেরকেই দিয়েছিলাম। আবার আমরা চেষ্টা করছি যে শীতকালে এনাদেরকে এই শীত বস্ত্রটা দেওয়ার জন্য আমি সবাই মিলে এটাই উদ্যোগ নিয়েছি। যদি এই রকমই যদি এই মানুষ তো কিছু পায় না, এই মানুষ তো কিছু মিউনিসিপ্যালিটি থেকে পায় না, সেই জন্য এদেরকে কিছু পাইয়ে দেওয়া আমাদেরকে এটা উদ্দেশ্য আছে। কাছাপাড়া মিউনিসিপ্যালিটি সব সময় আমরা এই সব লোকের পাশে থাকি, কেন কি আমরা মমতা ব্যানার্জিকে নেতৃত্বে বিশ্বাস রাখি যে মানুষের সঙ্গে থাকলে মানুষ পাশে থাকবে, এই চিন্তাধারা নিয়ে আমরা চলছি। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম কাছাপাড়া পৌরসভার পৌরপ্রধান সুদামা রায়ের সাথে, এবার আমরা একটুখানি উপপৌরপ্রধান মাখন সিনহা মহাশয়ের সাথে একটুখানি কথা বলে নেবো, ওনার থেকে জেনে নেব যে যে এই ইংরেজির শুভ নববর্ষে যে তাদের যে এই যে যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা যে পান, তাদেরকে যে এরা এনারা শীতবস্ত্র প্রদান করছেন, সেটি করে তার কেমন লাগছে, কী বলবেন? আজকে কাছাপাড়া পৌরসভার পক্ষ থেকে, কাছাপাড়া পৌরসভা যে অনুষ্ঠান বা কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এই কর্মসূচিটি হয়েছে মূলত পশ্চিমবঙ্গ সরকারের এবং মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে, গরিবের পাশে দাঁড়াও, দুস্থ মানুষের সঙ্গে থাকো ইত্যাদি ইত্যাদি, সেই জন্যই আমরা আজকে এই অনুষ্ঠানটি করেছি। দুস্থ মানুষ যারা একটা গরম কাপড় নাই, প্রচণ্ড ঠান্ডার মধ্যে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, হ্যাঁ, সেই জন্যই ওদের সাহায্য করার জন্যই আমরা পশ্চিমবঙ্গ সরকার কাছাপাড়া পৌরসভার পক্ষ থেকে আমরা এদের শীতবস্ত্র প্রদান করছি। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম কাছাপাড়া পৌরসভার উপপৌরপ্রধান মাখন সিনহার সাথে, এবার আমরা একটু কথা বলে নেব কাছাপাড়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মাননীয় তাপস মণ্ডল মহাশয়ের সাথে, আসুন ওনার সাথে আমরা কথা বলে নিই। আমরা ইও স্যারকে পেয়ে গেছি, ওনার থেকে একটুখানি জেনে নেব আজকে এই অনুষ্ঠান সম্বন্ধে। দেখুন, আমাদের এই সামাজিক সহায়তা প্রকল্পের অন্তর্গত প্রায় 3300-এর অধিক বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মানুষজন আছেন, যারা পৌরসভার পক্ষ থেকে প্রতি মাসে ভাতা পান। এই ভাতাটা আমরা সুডা থেকে পাই 2 মাস অন্তর অন্তর,
এবং তেমনভাবে এদের কনসার্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। এটা একটা সরকারি প্রকল্প, সেই 1995 সাল থেকে চলে আসছে, এটা তো সমস্ত পৌরসভাই করে থাকে। কিন্তু এই পৌরসভা যেটা স্পেশালি ভেবেছে যে এই ফান্ডের যেটা ইন্টারেস্ট বা কন্টিজেন্সি থাকে সেখান থেকে এই ধরনের বৃদ্ধ বা বয়স্ক লোকেদের এই শীতকালে একটু আরাম দেওয়ার জন্য, সুবিধা দেওয়ার জন্য তাদেরকে একটি করে চাদর শীত বস্ত্র দেওয়ার একটা পরিকল্পনা করেছে। তা এই প্রোগ্রামে মাননীয় চেয়ারম্যানের উদ্যোগে হয়েছে, আমরা থাকতে পেরে আনন্দিত আর কি, এইটুকুনি। ধন্যবাদ স্যার। আমরা কথা বলে নিলাম এক্সিকিউটিভ অফিসার তাপসবাবুর সাথে, এবার আমরা কথা বলে নেব এফও স্যারের সাথে। স্যার কী বলবেন? আমরা আমাদের সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকে আমরা চেষ্টা করেছি, আমরা গত বর্ষাকালে একটা করে ছাতা দিয়েছি সবাইকে, এই শীতকালে আমরা একটা করে শীতবস্ত্র দিলাম। মাননীয় চেয়ারম্যান এবং আমাদের অন্যান্য কাউন্সিলররা সবাই মিলেই এটা বলছিলেন যে যদি এটা করা যায়, তো আমাদের ইও সাহেব বললেন যে আমাদের ইন্টারেস্টের টাকা এবং কন্টিনজেন্সির টাকা খুবই সামান্য টাকা, সেটার মধ্যে থেকে আমরা প্রায় 3,500 বেনিফিসিয়ারিকে আজকে এটা দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমরা অতি এর মধ্যে থেকে খুব আনন্দিত এবং ভালো লাগছে যে আজকে এই প্রান্তিক শ্রেণীর মানুষকে আমরা এটা পাইয়ে দিতে পারছি। মানে যে এনাদের হাতে, এনাদের মুখে যে হাসি ফোটাতে পারছেন, এটাতে মানে ভালো, খুবই ভালো। মানে আমরা অন্যান্য বিভিন্ন রকম পরিষেবা তো দিয়েই থাকি, এটা একটা ভালো উদ্যোগ তার মধ্যে। ধন্যবাদ স্যার। আমরা কথা বলে নিলাম এফও স্যারের সাথে, এবার আমরা কথা বলে নেব কাঁসাপাড়া পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর পার্ষদ অশোক মণ্ডলের সাথে। ওনার থেকে জেনে নেব যে এই আজকের অনুষ্ঠান সম্বন্ধে ওনার কী ধারণা বা ওনার কী চিন্তাভাবনা, কী বলবেন? বলছি যে আমরা পৌরসভাগতভাবে আমাদের যারা ওল্ড এজ পেনশন, ডিজেবিলিটি পেনশন এবং উইডোজ পেনশন পান, তাদেরকে আমরা একটা শীতবস্ত্র প্রদানের একটা আয়োজন করেছি। আমরা এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু কন্টিনজেন্সি টাকা ছিল, সেই টাকাটাকে আমরা অন্য খাতে ব্যয় না করে গরিব মানুষের মধ্যে বিতরণ করার চেষ্টা করেছি আমরা। এটা মনে করব পৌরসভার চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব এবং পৌর পার্ষদগণ এবং পৌর প্রধান পার্ষদগণ এবং সরকারি আধিকারিকগণের প্রত্যেকের যৌথ প্রচেষ্টায় এই মহৎ কাজকে আমি সাধুবাদ জানাই পৌরসভার পক্ষ থেকে, যাতে এই গরিব মানুষরা শীতের দিনে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য নজর রাখছেন চেয়ারম্যান সাহেব, এবং প্রশাসনও সাহায্য করছে আমাদের কাজ করার জন্য। আর নতুন বছরের দ্বিতীয় দিনেই এদের মুখে হাসি ফোটাতে পারছেন, এটাতে কতটা আনন্দিত? অবশ্যই, যে মানুষ এতদিন যা পৌরসভা থেকে পায়নি, তাই আমরা নতুন বছরে নতুনভাবে মানুষের মধ্যে যে হাসি সেটা আমরা দেখতে চাই, সারা বছর যাতে এই হাসিটা তাকে থাকে তাই আমরা বজায় রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম অশোক মণ্ডল মহাশয়ের সাথে। আমরা এখন এমন একজনকে পেয়ে গেছি যে আজকে যে কাঁসাপাড়া পৌরসভার যে অনুষ্ঠান, এই যে শীতবস্ত্র অর্থাৎ চাদর বিতরণ, সেই চাদর তিনি পেয়েছেন, তার সাথে একটু কথা বলবেন। আপনার নাম কি? শেফালী রায়। কত নম্বর ওয়ার্ড থেকে এসেছেন? 23 নম্বর। 23 নম্বর ওয়ার্ড থেকে? হ্যাঁ হ্যাঁ। আপনাদের কাউন্সিলরের নাম জানেন? ওই তো সুদর্শন। আচ্ছা, তো কি কি দিল? চাদর দিল গার, আর মিষ্টি দিল, চা খাইতে বললো। আপনি কি কোন কোন ভাতা পান আপনি? বিধবা ভাতা। বিধবা ভাতা কবে থেকে পাচ্ছেন? অনেক বছর ধরে পাচ্ছি। আর কেমন লাগছে আজকে যে পৌরসভার পক্ষ থেকে পেলেন? ভালোই লাগছে। এটা কি আগামী বছর আশা করছেন? হ্যাঁ, আগামী আবার আসুক এরম সাইডেই আমরা চাচ্ছি। ধন্যবাদ। আমরা আরেকজনকে পেয়ে গেছি, তার হাতেও দেখছি যে এই যে চাদর এবং মিষ্টির প্যাকেট রয়েছে, আমরা তার সাথে একটু অনেক কথা বলুন। আপনার নাম কি? মায়া সাহা। কোথা থেকে এসছেন? চিত্তরঞ্জন, হালিশহর। হালিশহরে? কাঁসাপাড়া কত নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে? 23। 23 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি কেমন লাগছে এটা চাদর আর মিষ্টির প্যাকেট পেয়ে? ভালোই লাগছে। আপনি কি ভাতা পান? আমি তো আমার ভয় আছে। না ঠিক আছে, বিধবা ভাতা। বিধবা ভাতা তো এইটা যে পাচ্ছেন কেমন লাগছে? ভালোই। মানে এই সরকার থেকে যে টাকা পাচ্ছেন, হ্যাঁ, সেটা কি উপকার হচ্ছে তো আপনাদের? হ্যাঁ হচ্ছে তো। এই যে মিউনিসিপ্যালিটি থেকে আজকে এটা পেলেন, কেমন লাগছে? এটা উপকার, শীত, শীতের মধ্যে ভালোই হবে। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এনাদের সাথে, এনারা জানাচ্ছেন যে শীতের মধ্যে এই কাঁসাপাড়া পৌরসভার যে উদ্যোগ নতুন বছরে তাদের মুখে হাসি ফোটানোর, এই শীতবস্ত্র অর্থাৎ চাদর এবং এই মিষ্টির প্যাকেট তাদের মুখের হাসি অনেকটাই চওড়া করেছে। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি কাঁসাপাড়া পৌরসভার ওয়েস্ট স্যার দেবাশিস স্যারকে, তার থেকে জেনে নেবো যে কাঁসাপাড়া পৌরসভার আগামী দিনের কর্মসূচি কী কী রয়েছে। আমাদের এখন শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি চলবে আগামী 11 তারিখ পর্যন্ত।
আজকে 379 জন উপভোক্তাকে এটি দেওয়া হচ্ছে। আগামী কাল 21 এবং 22 নম্বর ওয়ার্ডে 393 জন, 4 তারিখ 9, 10, 12, 13 এই চারটি ওয়ার্ডে 398 জনকে, 6 তারিখে 4, 5 এবং 15 নম্বর ওয়ার্ডে 362 জনকে, 7 তারিখে 7 এবং 19 নম্বরে 357 জনকে, 8 তারিখ 8, 16 এবং 17 নম্বর ওয়ার্ডে 360 জনকে, 9 তারিখ 20 এবং 24 নম্বর ওয়ার্ডে 283 জনকে, 10 তারিখ 3, 6, 18 এই তিনটে ওয়ার্ডে 421 জনকে এবং 11 তারিখ 11 নম্বর ওয়ার্ডে 373 জন উপভোক্তাকে এই চাদর দেওয়ার কাজটা চলবে। অর্থাৎ মোট প্রায় 3400 জন উপভোক্তাকে আমরা চাদর দেব। মানে কাঁচাপাড়া পৌরসভার পক্ষ থেকে যারা সব ভাতা পান সবাইকেই কি দেওয়া হচ্ছে? হ্যাঁ, কাঁচাপাড়া পৌরসভার তরফ থেকে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পান, যারা পৌরসভার থেকে পান, ওয়েস্টবেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে পান, তারা সকলে পাচ্ছেন। এখানে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে, মহকুমা শাসকের কার্যালয় থেকেও কিছু মানুষ ভাতা পান বিভিন্ন ব্যাংক থেকে, তারা কিন্তু এইটার মধ্যে আওতায় পড়ছেন না। এটা খুব ভিন্ন, সেটা ভিন্ন, তারা এর মধ্যে পড়ছেন না। প্রসঙ্গক্রমে আমি জানিয়ে রাখি, আগামী 12 তারিখ স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষে পৌরসভার তরফ থেকে 10, 11, 12 নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে সেগুলো জানিয়ে দেওয়া হবে কবে কী হচ্ছে। প্রধান বিষয়টি বলে রাখছি, 12 তারিখ সন্ধেবেলা, স্বামীজির যেদিন জন্মদিন, 12 তারিখ সন্ধেবেলায় আমাদের নেতাজি সুভাষ পথস্থিত পৌর প্রাঙ্গণে একটি সান্ধ্যকালীন স্বামীজি প্রণাম অনুষ্ঠান হবে। সকলে যাতে আসেন, ভালো লাগবে, খুব সুন্দর অনুষ্ঠান, প্রতি বছর হয়, এবছরও হবে। একইভাবে 23 জানুয়ারি অনুষ্ঠিত হবে সুভাষ উৎসব, আসরের মাঠ নামে পরিচিত, যেটা 16 নম্বর ওয়ার্ডে রজনীবাবু রোডের মুক্ত মঞ্চ, সেখানেও খুব সুন্দর অনুষ্ঠান হবে সুভাষ উৎসব হিসাবে 23 জানুয়ারি। আর 16 থেকে 19 জানুয়ারির মধ্যে দুটো দিন বা তিনটে দিন ছাত্র যুব উৎসব হবে, তার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আগামী 4 তারিখের সভায় তারিখটা চূড়ান্ত হবে, কিন্তু 16 থেকে 19 জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। কবে, কোথায়, কী ধরনের প্রতিযোগিতা, সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। প্রতিটি অনুষ্ঠানে কাঁচড়াপাড়ার পৌরবাসীদের সকলের আমন্ত্রণ এবং সকলের অংশগ্রহণ আমরা ভীষণভাবে প্রার্থনা করছি। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম কাঁচড়াপাড়া পৌরসভার ওয়েস্ট স্যার মাননীয় দেবাশিষ রায়ের সাথে। তিনি জানালেন যে আগামী দিনে কাঁচড়াপাড়া পৌরসভার কী কী কর্মসূচি রয়েছে। নিউজ ক্যামেরা পার্সন অরুণাবর সাথে আমি আকাশ, এবিএন নিউজ, কাঁচড়াপাড়া।